फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल कल्पना गल्प कथा कल्पना आमार बंधुरा सबाई केमन आशा करी आमार बंधुरा सबाई खूब भालो आछे सुस्थ आछे साबधाने आछे आमिओ खूब भालो आछि। आज के हलो रविवार एखन थेके ब्लगटा स्टार्ट करे दिलाम। आमार नतून बंधु पुरानो बंधु सबाई के स्वागत जानाई आमार चैनले। सानडे माने चिकेन डे, कारण आज के हजबैंड बाजारे जाबे। सकालबेला घूम थेके उठे देखछि माने प्रचंड परिमाणे बृष्टि होच्छे। एबार बाजारे जाबे कि करे। আর আজকে তো রবিবার চিকেন আনবে। হ্যাঁ মানে আমাদের বাড়িতে চিকেনটাই বেশি হয়, মটনটা খুব কম হয়, যেহেতু বাচ্চারা আমাদের বাড়ির সব বাচ্চারা চিকেনটা খেতে বেশি ভালোবাসে। আর গত দু সপ্তাহ ধরে মানে হচ্ছে মটন খাওয়া হচ্ছে, এই কারণে আজকে চিকেন আসবেই নিখা। আর এই কারণে মানে চিকেন আনবে তো। আর দু সপ্তাহ পর মটন খাওয়া হয়েছে, আজকে চিকেনই আসবে। আর সেই আমার মানে বাজারে যাবে, এত বৃষ্টি হচ্ছে তো আমার মানে ছোটো দাদা দার্জিলিং গেছিলো, আর দার্জিলিংয়ে দেখবে এক ধরনের বড় বড় ছাতা পাওয়া যায়, তো সেই ছাতা নিয়ে এসেছিলো। তো সেই ছাতাটা মাথায় দিয়েই যাচ্ছে হাজবেন্ড বাজার করতে, কী করবে, অনেকটাই বেলা হয়েছে, যেতে তো হবে, বৃষ্টির জন্য বসে থাকতে তো হবে না। আর এই কারণে তো রান্নাবান্না শুরু করি, রান্নাবান্না শুরু করব সকালে বাসি কাজটা সেই জন্য। মানে বিছনা টিছনা তুলে ঘর বারান্দায় ঝাঁট দিয়ে চাও খেয়ে নিয়েছি। সোনা উঠে আছে, সোনা আজকে সকাল সকাল উঠেই টিভি দেখতে বসে পড়েছে, আজকে পড়বে না, এবার একটু পড়তে পারিস না, পড়বো না, রবিবার হলেই পড়তেই চাই না, কেন জানি না, রবিবার মানে হলেই পড়তেই চাই না, মানে যদিও বা পড়তে বসে তাহলে জোর জবরদস্তি করে, ঠিক আছে। আর যে এখনও ঘুমাচ্ছে, মানে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে, ব্যাস ঘুমিয়ে যাচ্ছে। কখন বাজার আসবে, তারপর রান্নাবান্না করবো কে জানে, যাই না। তো যাই হোক, হাজব্যান্ডও গেছে, ভিজতে ভিজতে আসবে, আর কিছু করারও নেই, বাজার তো করতেই হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ডাল ঠালগুলো করতে থাকি, বাদবাকি রান্নাগুলো করতে থাকি, আসলে পরে মাছ মাংস সব কিছু করবো। তো আদার্স যে রান্নাগুলো সেগুলো করতে থাকি বলো, নাহলে তো আরও দেরি হয়ে যাবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে মুসুর ডাল করে ফেলেছি, এটা হয়ে গেছে। আর এখানে আমি উস্তে ভাজা করছি, ঠিক আছে। ডাল আর উস্তে ভাজা এটাগুলো হচ্ছে আর কি, ডালটা হয়ে গেছে, উস্তে ভাজা হচ্ছে। আর এই দেখো, মানে আজকে গুঁড়ো মাছ আনবে, তো তার জন্য গুঁড়ো মাছের সবজিটা এটা ধোবো আর কি। এখন বললাম যে আজকে চিকেন আনবে, দেখো চিকেন তো আনেইনি, এনেছে কি জানো, মাছে ভাতে বাঙালি কথায় বলে না, মাছ দেখলে আর মানে পারে না ঠিক থাকতে, তো মাছ দেখলে চিকেন মটন কিছুই না এদের কাছে। তো দেখো কি বড় বড় সাইজের পাবদা মাছ নিয়ে এসেছে, নিয়ে এসেই বলছে সর্ষে দিয়ে রান্না করবে। তো আর এত বড় বড় মাছ দেখো, আমি দু পিস করে ভাজছি, দুটো কড়াইতেই ভাজছি, নাহলে এতগুলো মাছ ভাজাতে সময় লাগবে, আর এতগুলো মাছ আমার ভাজতেও প্রচুর সময় লাগে। তো যাই হোক, পাবদা মাছ ভাজা হয়ে গেছে, আর এখন আমি বোয়াল মাছগুলো ভাজছি। পাবদা মাছ, বোয়াল মাছ আর কাঁচি মাছ নিয়ে এসেছে, গুড়া মাছ কাঁচি মাছ নিয়ে এসেছে, পাবদা মাছ আর বোয়াল মাছ, মাছ তো ভাজা হচ্ছে। আর এই যে সর্ষেটা বাঁধবো শিলে, কারণ শিলে বেটে মানে টেস্টি হয়, খুব টেস্টি হয়, কেনার গুঁড়ো সর্ষের থেকে হাতে বেটে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়। এত বড় বড় মাছ আমি দেখি, টেস্টি করে না রান্না করলে হয় বলো, তার জন্য শিলেই বেটে নিচ্ছি সর্ষেটা। তো বাটাবাটি করে নিই, এদিকে মাছটা ভাজা হচ্ছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো, বোয়াল মাছ ভাজা হয়ে গেছে, পাবদা মাছও ভাজা হয়ে গেছে, আর এখন শুধু কাকচি মাছগুলো ভাজছি। তো এই মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি সর্ষেটাও বেটে নিয়েছি, আর এদিকে পাবদা মাছের জন্য মশলা মানে কষিয়ে নিচ্ছি, জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে লবণ হলুদ লঙ্কা একটু জিরার গুঁড়ো আছে এর মধ্যে। তো মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, আর ঝোলটা ফুটে উঠেছে, তো এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ওদিকে কাকচি মাছটাও ভাজা হয়ে গেছে, এত মাছ আজকে এনেছে, মানে ভাজতে ভাজতে আমার পুরো মানে রান্না করতে প্রচুর দেরি হয়ে গেল। যাই হোক, মাছটা দিয়ে তারপরে একটু ফুটিয়ে নিলাম, আর এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এবারে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে সর্ষে দিয়ে পাবদা মাছ।
তো দেখো নামিয়ে নিয়েছি আর এক মানে দুটো পাত্রর মধ্যে আমি রেখেছি কারণ এত বড় বড় মাছ একটার মধ্যে রাখিনি ওই কারণে ভেঙে যাবে তোলার সময় আর এদিকে বোয়াল মাছের ঝোলটাও হয়ে গেছে তো বোয়াল মাছগুলো দিয়ে দিলাম এবার একটু জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর এদিকে আমি হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়িটা করব তো এর জন্য কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব তারপরে একটু কাঁচা লঙ্কা দেব আর গুঁড়ো মাছের চচ্চড়িটা আমাদের বাড়িতে হয় আগে খুব হতো এখন সেমন হয় না এখন মাঝে মধ্যে হয় আর এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলা দেবো ব্যাস তাহলে হয়ে যাবে বোয়াল মাছের ঝোল আর এদিকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যেই একসাথে ভাজা ভাজা হয়ে যাবে আর কি তারপরে সবজিগুলো দিয়ে দিলাম আর এবারে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে সবজিটাকে একটু মানে ভালো করে ভেজে নেব তারপরে মাছগুলো দিয়ে তারপরে রান্না করব আর এদিকে দেখো বোয়াল মাছটা নামিয়ে নিয়েছি কালারটা মোটামুটি ভালোই এসেছে আর এদিকে নুন হলুদ দিয়ে দিলাম ব্যাস এর মধ্যে আর কিচ্ছু দেব না শুধু সবজিটা ভেজে নিয়ে তারপরে মাছটা দিয়ে দেব তারপরে একটু মানে জল দিয়ে ঢেকে রেখে দেব তাহলেই হয়ে যাবে গুঁড়ো মাছের চচ্চড়ি আর এই যে হাজবেন্ড হচ্ছে টমেটো নিয়ে এসেছে একটু বললো চাটনি করতে তো তার জন্য একটু টমেটো কেটে নিলাম আর একটু চাটনিটা করে নিচ্ছি তো আর এদিকে দেখো গুঁড়ো মাছের চচ্চড়িটাও হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর এদিকে চাটনিটাও হয়ে এসেছে চিনি দিয়ে দিলাম ব্যাস এবারে চাটনিটাও হয়ে গেল তো রান্নাবান্না সবই তো মোটামুটি দেখলেই হয়ে গেছে আর এবারে আমি সকালে খেয়েছি সেই বাসন কোসন কিচ্ছু মাজিনি আর সাথে রান্নার বাসন টুকিটাকি যা বেরিয়েছে সেই সমস্ত কিছু মেজে নিচ্ছি বাসনকোসন মাজা হয়ে গেলে রান্নাঘরের কাজটা আমার কমপ্লিট হয়ে যায় তো আজকে রান্না করতে করতে ভীষণ দেরি হয়ে গেছে কারণ এতগুলো মাছ ভাজতে সময় লাগে না বলো এই কারণে একটু দেরি হয়ে গেল তো চলো বাসনকোসন মেজে নিই তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা বাসনকোসন মেজে সোনাজিয়াকে স্নান করিয়ে দেখো চলে আসলাম আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা মুছে নেব আর আজকে না মানে রান্না করতে করতে তো প্রচুর দেরি হয়ে গেছে তারপরে মানে রান্না করতে দেরি হয়ে গেছে এখন সমস্ত কাজ করতে দেরি হয়ে যাবে আর আমি রান্নাবান্নাটা আগেই করি তারপরে সমস্ত কাজ করি তো এই কারণে একটু দেরি হয়ে গেছে আর কি তো আমি স্নান টান করে চলে আসলাম জিয়াকে খাওয়াতে আর জিয়াকে খাওয়াতে বসে গেছি তো জিয়াকে খাইয়ে তারপরে আমরা সবাই খাবো তো আগে ওদেরকে খাইয়ে নিচ্ছি তারপরে হাজবেন্ড দুই দেওয়ারকে খেতে দেব তারপরে আমরা খাবো তো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখো ফল কেটে নিয়ে চলে এসেছি খেয়ে উঠে আনারস আর লেবু কেটে নিয়ে এসেছি তো বন্ধুরা এই যে আনারসের এই শীতটা আমি ফেলি না শীতটা লবণ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার হাজবেন্ডও খায় আমিও খাই এই শীতটা কিন্তু বেশ ভালো লাগে লবণ দিয়ে খেতে তো আনারস আনারস খেতেও বেশ ভালো লাগে সেদিকে নরম নিয়ে এসেছিল কিন্তু খাওয়া হয়নি তো আজকে কেটে সবাইকে দিলাম আর আমিও খাচ্ছি সোনা জিয়া সাথে দুটো লেবু কেটে দিয়েছি সোনা জিয়া হাজবেন্ড আর আমি এখন সবাই মিলে খাবো তো তারপরে ওদেরকে ঘুম পড়াবো তো আমি একটু রেস্ট নেব তোমাদের সাথে আবার পরে দেখা হবে তো বন্ধুরা সন্ধ্যাবেলা একটু হালকা সেজে নিয়েছি সোনা জিয়াকেও একটু রেডি করে নিয়েছি চলো আমাদের সাথে তোমরাও একটু ঘুরে আসি অনেকদিন কোথাও যাই না ঘুরতে তো এই কারণে একটু রেডি হয়ে নিলাম আর এখন একটু চলো ঘুরে আসি কোথায় যাব তো যেতে যেতেই বুঝতে পারবে ঠিক আছে তো চলো সোনা জিয়া আগেই চলে গেছে নিচে এখন আমি বার যাইনি তো চলো দেখো বান্ধবীর বাড়ি এসেছি এই যে বান্ধবী স্কুল নাই আর কারোর সাথে দেখা নেই তো চলে আসলাম দেখা করতে আর এই যে সোনা জিয়া তো বন্ধুরা দেখো ওরা সবাই খেলা করছে আর এই যে আমি আসার সময় একটু লেজ নিয়ে এসেছিলাম সবার জন্য তো সেই লেজটাই এখন খাচ্ছে তো ওরা তো বড় ওরা সবাই খেয়ে নিয়েছে কিন্তু জিয়া এখনও মানে খেয়ে উঠতে পারেনি তো আবার দেখো স্নেহা ওকে আবার খাইয়ে দিচ্ছে নিজের হাতে আর এখানে লকডাউনের পর থেকে কারোর সাথে আর কারো দেখা হয় না
আর এই কারণে ও বারবার করে বলছে নন্দিনীকে আর ছোট বোনকে নিয়ে একটু আসো আন্টি, একটু আসো আমাদের বাড়িতে। তো স্নেহা বারবার করে বলছে, তো ভাবলাম যাই তাহলে ঘুরেই আসি। তো এই কারণে হঠাৎ করে আসলাম আর কি। আর বিকালবেলায় ফোনে ফোন করেছি, তখন একভাবে বলছে আন্টি আসো নন্দিনী আর বোনকে নিয়ে আসো আমাদের বাড়িতে। তাই বলছি কালকে আসবো, বলছে না কালকে আমার মানে স্যার পড়াতে আসবে, কালকে গল্পও করতে পারবো না খেলাও করতে পারবো না, এই কারণেই আজকে আসা। তো হঠাৎ প্রোগ্রাম আর হঠাৎ ঘুরতে চলে এসেছি। তো আর এই যে দেখো সারা মানে বিছনা নিজ দিয়ে সমানে খেলনা ছড়িয়ে খেলা করছে, আর কি মানে আনন্দ করছে ওরা, কি বলবো, মানে অনেকদিন পরে মানে বাইরে ঘুরতে বেরিয়েছে আর মানে খুব খুশি, খুব খুশি, খুব খুশি। আর দেখতেই পাচ্ছ খেলনা কী করে ছড়িয়ে খেলা করছে। তো যাই হোক, আর বান্ধবী আর আমি গল্প করছি আর তোমাদের সাথে একটু মাঝে মাঝে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর এই যে দেখো সোনা মা খাটের মধ্যে বসে মানে টেডিগুলো সব ছড়ানো, নিচে ছড়ানো, দেখতেই পাচ্ছ কী করে খেলা করছে সব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আজকে বাবা বাড়িতে রয়েছে, তো ভাবলাম যাই ঘুরে আসি, আর কোথাও যাওয়াও হয় না, তো এই কারণে আসলাম ওদের বাড়িতে। আর এখন চাউমিন বানাচ্ছে, হ্যাঁ বললাম কিচ্ছু করবে না, তাও আবার চাউমিন করেছে। তো বন্ধুরা দেখো, বান্ধবীকে বললাম যে কিচ্ছু করবি না কিচ্ছু করবি না, তাও মানে সেই চাউমিন করেছে। আর সোনা জিয়াকে দিয়েছে, স্নেহা ওরা সবাই খাচ্ছে। তো জিয়াকে আমি একটু খাইয়ে দেবো আর কি, ও তো একা খেতেই পারবে না, তো আমি খাইয়ে দেবো। আর লকডাউনের পর থেকে কেউ কারোর সাথে দেখা হয় না, তো অনেকদিন পরে দেখা হয় তিনজনই। চলো অনেকক্ষণ সময় কাটালাম বান্ধবীর বাড়ি, আর এখন বাড়ি যাচ্ছি। চলো চলো গিয়া, চলো দুটো পড়ো মা, না না দেখো গিয়াকে জুতো পরে দিচ্ছে। তো বন্ধুরা বান্ধবীর বাড়ি থেকে ঘুরে চলে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম, সোনা জিয়াকে জামা কাপড় ছাড়িয়ে হাত পা ধুয়ে দিলাম। সোনা অনেকদিন ধরে বায়না করছিল যাবে বলে বান্ধবীর বাড়ি, কিন্তু যাওয়া হয় না আর কেউ কারোর সাথে দেখা হয় না, এই কারণে তো ভাবলাম চলো একটু ঘুরেই আসি আজকে। আর ওর বাবা বাড়ি ছিল, এখনও মিস্ত্রি কাজ করছে, আজকে নাকি রাত 10টা পর্যন্ত করবে। তো এখনও মিস্ত্রি কাজ করছে আর ওর বাবাও ওদের সাথেই রয়েছে নিচে। তো আমি চা করে দিয়ে গেছিলাম, চাটাই খেয়েছে। আর এখন আমি একটু আলু সিদ্ধ দেবো রাতের জন্য, কারণ ডাল তরকারি আছে মাছের ঝোল আছে, তো একটু আলু সিদ্ধ দেবো তাহলেই হয়ে যাবে। তো চলো সেটাও বসিয়ে দিই, তাহলে আনন্দ মজা করে কাটালাম। আর মেয়েরা তো কোথাও যায় না, মানে আর ওরা আজকে নিয়ে গেছে পরে খুব খুশিও হয়েছে সোনা জিয়া। তো চলো এখন একটু আলু সিদ্ধটা দিয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হবে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে গুছিয়ে গেছি, হাজব্যান্ডকে হলুদ দুধ দিয়েই আজকে এসেছি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, 12:05 বাকি, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, বিছনা টিছনা পাতা রেডি, জাস্ট শোয়ার অপেক্ষায়। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে, তারপরে কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তো মনে মনে নোটিফিকেশানে পৌঁছে দেবে। আর তোমার সুন্দর হাতে ছোঁয়ায় একটা লাইক দেবে, আর সুন্দর একটা কমেন্ট দেবে, সুন্দর কমেন্ট আমার মনের জোর অনেকটা বাড়িয়ে দেয়, ভিডিও করার ইচ্ছাটাও বাড়িয়ে দেয়। ঠিক আছে, তাই তাহলে খুব সুন্দর একটা ভিডিওটা কমেন্ট করবে। আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লাগে তো তোমার আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সঙ্গে, সবাইকে টাটা, গুড নাইট।